রমজান মুসলিম বিশ্বের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এক মাস। পুরো বিশ্বের মুসলিম উম্মাহ যখন মশগুল হয়ে থাকেন ইবাদত সিয়াম সাধনায়, মুসলিম দেশগুলোতে রমজান পালনে কত আয়োজন! অন্যান্য দেশগুলোর তুলনায় ইসলামী চিন্তাধারার দেশগুলোতে নারীদের অবাধে চলাফেরা খানিক নিয়মের বেড়া জালে ঘেরা। নিয়মতান্ত্রিক জীবনযাপন, ইসলাম চর্চা মুসলিম সম্প্রদায়ের চলার পথ করে তোলে সহজ সাবলীল, আর রমজান ঘিরে নারীদের জীবনযাপন হয়ে ওঠে আরো গোছালো ও নিয়মতান্ত্রিক। তবে নিয়মের বেড়াজালে নিজেকে বেঁধে রাখেননি দূরদৃষ্টি সম্পন্ন একজন নারী বক্সার, একটু ব্যতিক্রমী উদ্যোগ মরক্কান ফ্লাইওয়েট বক্সার রবাব চেদ্দারের। চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য 33 বছর বয়সী এই নারীর, আর সে লক্ষ্য পূরণে রমজানেও থেমে নেই তিনি। সামনেই প্যারিস অলিম্পিক, সেখানে অংশগ্রহণ করতে দিন রাত এক করে অনুশীলন করে যাচ্ছেন রবাব। মরক্কান এই ফ্লাইওয়েট বক্সারের অনুশীলনের ধরন খানিক ভিন্ন অন্যদের তুলনায়। পুরো দিন রোজা রেখেও অনুশীলনে কোনো হেরফের করেন না তিনি। ইফতারের আগে এবং পরে নিয়ম করে প্রতিদিন প্র্যাকটিস করেন এই বক্সার। কাসাব্লাঙ্কার একটি জরাজীর্ণ জিমে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন রবাব। তবে এত সব আয়োজনের মূলে রয়েছে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন। আমি স্বাভাবিকভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। রোজার মাসে সকাল বিকেল দুই বেলা আমি প্র্যাকটিস করি। জাতীয় দলে যে কোনো সময় সার্ভিস দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকতে চাই। ইটালিতে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করব। এর আগে আফ্রিকায় ম্যান্ডানা বক্সিং কাপে অংশ নেব। থাইল্যান্ডে যাব অলিম্পিকে পারফর্ম করার যোগ্যতা অর্জনের জন্য। আর প্রস্তুতির জন্য রোজার মাসকে আমরা উপযুক্ত মনে করি, কারণ এই সময়টাতে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা যায়। মরক্কান এই বক্সার রমজানকেই তার প্রস্তুতির উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছেন, যেখানে রোজাও তার কাছে বাধা হতে পারেনি। তাজিন খন্দকার, সময় সংবাদ।